যদি আপনি যদি এটা ভিডিও করেন, তাহলে এই ভিডিও যে স্যারে যে ভিডিওটা করতেছে আমার কথাগুলোর সাথে একটা এক্সট্রা নয়েজ যুক্ত হইতেছে আশেপাশের আওয়াজ, এই নয়েজটাকে ফিল্টার করে বাদ দিয়ে দেওয়া কীভাবে করা যায় ওইটা এখন এই স্যারে দেখাইব। কী কী পয়েন্ট দেখাবে? প্রথমে অডিওটাকে আলাদা করা, অডিওটাকে বাদ দেওয়া, নতুন অডিও যুক্ত করা, অডিওকে ফিল্টার করা, এগুলো আমরা এখন এই সেশনে এই জিনিসটা দেখ স্যার একটু ডিপলি কয়েল করেন তাদেরকে। আমরা নতুন আর একটা প্রজেক্ট দিয়ে আগের প্রজেক্টটা তো আমরা এলোমেলো হয়ে গেছে, বিভিন্ন ধরনের ক্লিপ আইনে যুক্ত করছিলাম, এখন একটা শুধু ভিডিও একটা ফাইল আছে একটা ট্র্যাকে এই জিনিসটা এখন করতে দেখেন। আচ্ছা আমরা আর একটা ভিডিও দেখতেছি, এই ভিডিওটার মধ্যে সাউন্ড আছে, কথা বলতেছে, একটা বক্তব্য আছে। এখন আমরা দেখতেছি যে এই ভিডিওটা থেকে বক্তব্যটা আলাদা করে দেব, সেপারেট করে দেব। আমরা এই বক্তব্যটা চাই না, এটার সাথে অন্য আর একটা অডিও আমরা অ্যাড করব। তাইলে আমরা এই ক্ষেত্রে কী করতে পারি, আমাদের সর্বপ্রথমে এই ট্র্যাকটার উপরে, ট্র্যাকের মধ্যে যে ভিডিও ফাইলটা আমরা এই জায়গায় আনছি, ওই ট্র্যাকের উপরে ডান বাটনে ক্লিক করব, মাউসের ডান বাটনে ওই ট্র্যাকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও দুইটা অপশন আছে, একটা মেনু, একটা একটা অপশন আছে আপনার ড্রপ ডাউনের মধ্যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, মানে অডিও এবং ভিডিও সেপারেট আলাদা করার কথা বলছে। তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করলে কী হবে, দুইটা সেপারেট হয়ে যাবে। তো আমরা বুঝতেছি সাধারণত এটা হচ্ছে ভিডিও আর এটা হচ্ছে সাউন্ড, এই যে সাউন্ডের উঠানামা দেখছেন, এই যে গ্রাফগুলো এগুলো হচ্ছে সাউন্ডের উঠানামা। আমরা এটা একটু ট্রান্সফার করে একটু ডানে নিয়ে যাই, এখন শুধু ভিডিওটা অন করে দেখি কী হয়। দেখেন এতক্ষণ সাউন্ড আসছে, এখন এখন কিন্তু সাউন্ড নাই, দেখেন এখন কিন্তু সাউন্ড নাই, শুধু ভিডিওটা চলতেছে। হ্যাঁ সাউন্ড জবানবন্দি হয়ে গেছে। আচ্ছা এখন 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 মনে করেন যে আমরা এই এই জায়গার থেকে ভিডিওটা শুরু করবো, মানে সাউন্ডটা শুরু করবো। দেখেন দেখেন মুখের সাথে কিন্তু কথার মিল নাই, কারণ কি আমার সাউন্ডটা দূরের থেকে শুরু হয়েছে, ভিডিও শুরু হওয়ার পর সাউন্ডটা শুরু হওয়ার কথা ছিল এই জায়গা থেকে, আমার সাউন্ড শুরু হয়েছে এই জায়গা থেকে। দেখেন মুখের সাথে কথার মিল নাই, দেখছেন আগে পরে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তা আমরা যদি মনে করি যে এতটুকু ভিডিও আলাদা একবার দুইটা সম্পূর্ণ আলাদা চলবে, তাও চালাইতে পারি অডিও হিসাবে, এই যে সরাসরি অডিও চলবে। আচ্ছা আমরা অডিওটা বাজবে, সামনে আমরা অন্য কোনো দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিলাম বা অন্য কোনো কিছু দিয়ে দিলাম, এটাও সম্ভব। আচ্ছা এই এই গেল বিষয়টা। তো এখন আমরা চাইলে সম্পূর্ণভাবে এটা রিমুভ করে দিতে পারি, ডান বাটনে ক্লিক করে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপরে শুধু হ্যাঁ নয়েজ ফিল্টারটা দেখা যাচ্ছে। এরপরে আবার যদি এটা ফাইল যদি ফেরত আনতে চাই, এটা আমাদের নর্মাল একটা কমান্ড কন্ট্রোল জেড, এটা আমরা জানি আগে থেকে, হ্যাঁ সম্পত্তি কন্ট্রোল জেড। আচ্ছা কথাটা যদি না থাকে তাহলে মোরের মধ্যে ক্লিক করলে এখানে আরেকটা মেনু আসবে অডিও ইফেক্ট। আচ্ছা আমরা নয়েজটা কোন জায়গা থেকে রিমুভ করব, আমাদের নয়েজদার বিষয়টা হচ্ছে অডিওর সাথে সম্পৃক্ত একটা বিষয়, তাহলে আমাদের এটা ভিডিও কোনো ইফেক্ট ফেলবে না। আমরা ভিডিওটা সাইড করলাম, সাইড করে অনলি অডিওটা, অডিওটাতে ক্লিক করে এই জায়গার মধ্যে অডিও ইফেক্ট নামে একটা মেনু আছে, আমরা এটা যদি এই জায়গা না থাকে মোরে ক্লিক করে আমরা এটাকে নিয়ে নিব অডিও ইফেক্ট। ক্লিক করার পরে এই আমরা এই জায়গায় একটা কতগুলো পাঁচটা অপশন দেখতে পাইতেছি, এর মধ্যে একটা আছে যে নয়েজ রিমুভাল। আমরা এটা যদি এটার উপরে না আমরা সাইড দিয়ে ড্রাগ করে দেই, তাইলে আমাদের নয়েজটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা যদি এটা ওপেন করি, আগে একটু কেমন জানি গ্যার গ্যার শব্দ ছিল, এখন গ্যার গ্যার শব্দটা একটু কমে গেছে। আগে একটা আওয়াজ ছিল না, আগে একটা গ্যার গ্যার শব্দ ছিল, এখন কিন্তু ওই শব্দটা নাই। আর আপনার না আরেকটু একটু মনোযোগ আর একটু দেখেন আগেরটা, আগেরটা দেখেন একটু। এতগুলা কলেজ একসাথে দেখা আর তাদের তাদের আমি পড়া, আমি
আর এটার মধ্যে আমরা যদি নয়েজটা রিমুভাল দেই তাহলে আমাদের নয়েজটা হ্যাঁ পরিবর্তন অনলি সাউন্ড সাউন্ডটা। তবে এই ক্ষেত্রে একটা অসুবিধাও আছে, সাউন্ডের কোয়ালিটি কিছুটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা আমরা এখন চাই যে আমরা এই অডিওটার ভিতরে ঘুরে আসি, এই অডিওটা বাদ দিয়ে দিবো। আমরা মনে করি এই অডিওটা বাদ দিয়ে ডিলিট করে দেবো, অডিও বাদ, অনলি ভিডিওটা আছে। এই ভিডিওর সাথে আমরা অন্য আরেকটা অডিও সংযোগ করতে চাই, আমরা ট্র্যাক ওয়ানে রাখতে পারি, দুয়ে রাখতে পারি, এটা কোনো বিষয় না। আমরা আগের মতো মিডিয়াতে যাব, এই জায়গা থেকে আমরা ফাইল ইম্পোর্ট করব, ইম্পোর্ট মিডিয়া, এই জায়গা থেকে যে জায়গার মধ্যে আমাদের অডিও ফাইলটা আছে ওই জায়গাটা আমাদের যাইতে হবে, ব্রাউজ করতে হবে। বান্ডারে একটা গান দেন, টুপি ডাজা আদা আ যায় আমাদের অডিওটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, অথচ আমাদের ভিডিওর দৈর্ঘ্য কিন্তু কম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের বাধ্য হইয়া বাকি অংশটুকু আমাদের কাটিয়ে দিতে হবে, কিছু করার নাই। না এই জায়গা থেকে আমাদের কাটতে হইলে আমাদের এটা এই এই অডিওতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করতে হবে, স্প্লিট স্প্লিট করে এটা আলাদা হয়ে গেছে, এটা এখন রিমুভ করে দেবো, অথবা কিবোর্ডে ডিলিট চাপলে হবে। এখন আসি দেখি শুভ স্যার কী বলে। এটা কত হইল? আচ্ছা এটা শুধু মিউজিকটা নয়, আমরা চাই ছেলে আমার মস্ত ভালো মস্ত হ্যাঁ। এখন যদি আমরা চাই যে না আমাদের মিউজিকের আগের যে সুরটা আছে এই সুরটা আগেরটা বাদ দিয়ে দিব, এই জায়গা থেকে শুরু হয়েছে আমরা এটা মনে করেন বাদ দিয়ে দিব, আগের অংশটা বাদ, তাহলে আমরা স্প্লিট করে দেবো, স্প্লিট স্প্লিট করে এই অংশটা ডিলিট করে দেবো, ওই একই 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 অপশন জিনিস একই ডিলিট করে দেবো। এম থেকে আমরা চালু করে এই এর পরের অংশ কিন্তু ছিল, এটা টান দিলে পরের অংশগুলো আসে পড়বে আবার, হ্যাঁ মানে এর আগে যে সামনের অংশ রিমুভ করছিলাম ওটা টান দিলে আবার আস্তে আস্তে বাকিগুলা, এখন এম থেকে শুরু হয়ে গেছে না, টোন নাই সামনের আগের ইয়া নাই। এখন আমরা দেখি আমাদের ভিডিওটা কয় মিনিটের, টোটাল ভিডিওটা কয় মিনিটের দেখেন, টোটাল 53 সেকেন্ড ডিউরেশন। এই 53 সেকেন্ডের ভিডিওটা আমরা চাইতেছি যে 2 মিনিট করবো বা একটু লং করে দেবো ভিডিওটা, মানে আস্তে স্লোলি চলবে, স্লো মোশনে। তাহলে আমরা ক্লিক কী করবো, এই ভিডিওটার উপরে ডান বাটনে ক্লিক করবো, ক্লিপ স্পিড একটু আগে আমরা দেখাইছিলাম আমাদের রিয়াজ স্যার, ক্লিপ স্পিড, ক্লিপ স্পিডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় এই নীলের যে অংশটা আছে এই জায়গায় যদি আমি ক্লিক করে টানটা বাড়াই দেই, এই দেখেন বাড়তেছে, এই যে ডিউরেশনের মধ্যে দেখেন 1 মিনিট 9 সেকেন্ড হয়ে গেছে, এই যে বাড়তেছে, আমি যতটুকু বাড়াই দেবো ততটুকু বাড়বে, মনে করেন 2 মিনিটে নিয়ে আমরা থামবো, এই যে 2 মিনিট হয়ে গেছে, এই 2 মিনিট, আর আমরা অডিওটা এটার পাশাপাশি আমরা একটু বড় করে দিই, বাস এখন দেখি জিনিসটা কী দাঁড়ায়। ছেলে আমার মস্ত মস্ত, ভিডিও কিন্তু স্লো হয়ে গেছে, মস্ত ফ্ল্যাটে ছায়া দেয় না,
অনেক সময় ভিডিওর প্রয়োজনে আপনাদের স্লো এবং অতি দ্রুত প্রয়োজন পড়তে পারে, তখন এমএনই ইউজ করবেন। আর রিমুভ ক্লিপ স্পিড, এটা ক্লিক করলে আবার আগের সাইজে এসে পড়বে। রিমুভ করে দিলেন ক্লিপটা স্পিডটা। আর যদি এই জিনিসটা যদি আরেকটু জোর মানে ইয়ে করতে চান, স্পিডে নিতে চান, একই সিস্টেম, এই পাশে বাম পাশে প্রসারিত করে ইয়ে করে দেবেন, সংকোচন করে দেবেন, কমায় দেবেন। আমরা এখন এই জায়গাটাকে স্টার্ট করে দেখি। ভিডিওটা অতি দ্রুত চলতেছে, কম্পিউটারের যেই মেশিনের যন্ত্রপাতি আছে ওটার সাথে রেজুলেশনের সাথে খুলে যেতে পারতেছে না, এই জন্য কি হইতেছে জিনিসটা অতি দ্রুত হইতেছে, ভেঙে ভেঙে আসতেছে। যদি আমরা আবার রেন্ডার করি এক মিনিট, এই যে এখন যে এটা আটকে আটকে যাইতেছে, এর কারণটা হচ্ছে কি, আমি পুরো দুই মিনিটের ভিডিওটাকে ধরেন 10 সেকেন্ডের ভিতরে আমি অপারেট করতে যাচ্ছি। এখন এই ভিডিওটার ফ্রেম রেট ধরা যায় 30, তাহলে 30 হলে এটার মধ্যে যতগুলো ফ্রেম ছিল আমরা কিন্তু ফ্রেমকে বাদ দেই নাই, এখন এটাকে আমরা শুধু চাপাই আনছি, কলাপস করে আনছি। কলাপস করার কারণে ফ্রেমগুলো খুব দ্রুত ডিসপ্লে হচ্ছে, এর জন্য কম্পিউটারে প্রসেসর আর র্যামের ক্ষমতায় তুলে না বিদায় আপনার এভাবে কাটতেছে। কিন্তু যখন আমরা রেন্ডার করবো 30 ফ্রেমে, তখন কিন্তু প্রয়োজনীয় ফ্রেমগুলি সে রেন্ডার করার সময় বাদ দিয়ে দিল, তখন কিন্তু সে ঠিকই স্মুথলি চলবে। এখন কাটলেও আউটপুট ভিডিওটা ঠিকই চলবে, বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই যে এখন ফ্রেমগুলো 30 ফ্রেমের মনে করেন যে 5000 ফ্রেমটাকে যেখানে নাকি বা 6000 ফ্রেম যেখানে নাকি 20 সেকেন্ড বা 6000 ফ্রেম 200 সেকেন্ড চলার কথা, ওইখানে ধরেন এটা 20 সেকেন্ড চলতেছে, 10 গুণ বেশি স্পিডে চলতেছে। তখন মনে করেন এই 10 গুণ স্পিডের যে ফ্রেমগুলো আছে ওই ফ্রেমগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। এখন ওই আমরা যে ক্লিপগুলো আনছিলাম, একটা ক্লিপ বা একটা মিডিয়া আসার পরে আরেকটা মিডিয়া এইভাবে একটার পর আরেকটা আমরা সেভ করছিলাম, ঠিক আছে? এখন একটা আসার পরে দ্বিতীয়টা, একটা যখন টাইমলাইনটা শেষ হয় দ্বিতীয়টা তখন ঠাস করে আরেকটা ওপেন হয়ে যেতেছে। এখন একটা থেকে আরেকটা ওপেন হওয়ার জন্য একটা অ্যানিমেশন, আমরা পাওয়ার পয়েন্টে যে অ্যানিমেশন করছি এরকম অ্যানিমেশন বা ভিজুয়াল ইফেক্ট, একটা বর্তমানে একটা লেয়ারের মধ্যে একটা ট্র্যাকে একটা মিডিয়া আছে, আরেকটা মিডিয়া ওপেন হবে, এটা শেষ হওয়ার পরে আরেকটা শেষ ওপেন হবে, এই দুইটা ওপেনের মাঝখানে কি ইফেক্টটা হবে, ইফেক্টটা কীভাবে দেওয়া যেতে পারে, কত সেকেন্ডে দেওয়া যেতে পারে বা সেকেন্ড বাড়ানো কমানো, ইফেক্টের লেন্থ, ওই জিনিসটা এখন দেখাই বলছে। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখানোর আগে আমরা আরেকটা জিনিস দেখি, আমাদের যদি ভিডিও এবং অডিও আমরা কনফার্ম হয়ে যাই এটা ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটা গ্রুপ করে আমরা একসাথে অ্যাড করে রেখে দিলে পারি, যে পরবর্তীতে এটা নড়াচড়ার না হয়, কোনোটা আলাদা না হয়ে যায় এই বিষয়টা। আচ্ছা স্যার দেয়নে এখন আলোচনা করলো যে আমরা অ্যানিমেশন ইউজ করবো, তাহলে আমরা অ্যানিমেশন ইউজ করতে গেলে আমরা ভিডিওতেও অ্যানিমেশন ইউজ করতে পারি, ইমেজও করতে পারি, মানে সবগুলোই টোটাল আউটপুটটাই আমাদের ভিডিও আসবে। তাহলে আমরা এর থেকে কয়েকটা পিকচার নেই, আগে পরপর কয়েকটা পিকচার নেই, পিকচারগুলোর উপরে আমরা ভিডিও অ্যানিমেশন ফিট করবো এর উপরে। আচ্ছা গ্রুপটা তো আপনার দেখছেনই, পারবেন ডান বাটনে ক্লিক করে দুইটা সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে গ্রুপ সিলেক্ট থাকলে, হ্যাঁ কোনটা কোনটা গ্রুপ করতে চান, এরকমও হতে পারে যে এটার সাথে আরেকটা লোগো সহ একসাথে গ্রুপ করতে চান, এরটা একসাথে গ্রুপ করে দিতে হবে, খালি গ্রুপ করার অনুমতি দেওয়া যাবে। ইমেজ নিচ্ছি, আর এটাতে আনগ্রুপের ব্যবস্থা আছে, আনগ্রুপে ক্লিক করলে আবার দুইটা আবার হয়ে যাবে।
আচ্ছা, এনে তিনটা ইমেজ নিলাম, তিনটা ইমেজের মধ্যে আমরা একটা অ্যানিমেশন দেখবো। তিনটা ইমেজ, প্রত্যেকটা ইমেজ ডিফল্টভাবে 5 সেকেন্ড থাকে, প্রত্যেকটা ইমেজ আমাদের শো হবে 5 সেকেন্ড করে। আমরা এই ইমেজের শোয়ের টাইমটা বাড়াইতেও পারি, কমাইতেও পারি, এটা আমরা আগে শিখছি। এমনি টান দিয়ে দিলে বড় হয়ে যাবে, আবার সংকুচিত করতে পারবো চাইলেই, ঠিক আছে? হ্যাঁ, নর্মালি 5 সেকেন্ড থাকে। আর এখন এটার মধ্যে আমরা অ্যানিমেশন ফিট করবো। তা আসেন, অ্যানিমেশন ফিট করতে হলে আমাদের কী করতে হবে, বাম পাশের প্যানের মধ্যে অ্যানিমেশন লেখা আছে দেখছেন, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই ট্রানজেকশনের মধ্যে, সরি, ট্রানজেকশনের মধ্যে, এই ট্রানজেকশনের মধ্যে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে দেখেন। মাউসটা ক্লিক করলে, মাউসটা রাখলে দেখেন, এক এক রকমের এক একটা দেখাইতেছে। অনেকগুলো অ্যানিমেশন আছে, নিচে নিচে আরও বহুত আছে, ঠিক আছে? এর থেকে আমরা যে কোনো একটা ইউজ করি। আগে প্রথমে মনে করেন যে আমরা এটা ইউজ করলাম, এখন আমরা প্লে করে দেখি কি হয়। দেখছেন, একটু আফসা থেকে শুরু হইলো। আবার যদি অ্যানিমেশনটা একটু বাড়াই দিতে চাই, বাড়াইতে পারি। ওই যে হলুদ মার্কিং যা পড়ছে, হ্যাঁ, ক্লিপটার উপরে, এটা হচ্ছে অ্যানিমেশনের মার্কিং। এটা যতটুকু লেন্থ অতটুকুই অ্যানিমেশনটা দেখাবে। এখন আমরা আসি যে আরেকটা অ্যানিমেশন, আমরা যখন এই ইমেজটা শেষ হবে, আমরা অন্য আরেকটা অ্যানিমেশন দিয়ে আমাদের ইমেজটা শেষ হবে, দেখি। ক্লোজিং, হ্যাঁ, ক্লোজিং ইমেজ, ক্লোজিং অ্যানিমেশন। ওপেনিংটা একটু আপসা থেকে শুরু হইলো, এখন ক্লোজিংটা এই পৃষ্ঠাটা চলে, এরপরে অপর পৃষ্ঠাটা আরেকটা আসলো, দ্বিতীয়টা আসলো, আরেকটা ইয়া চলে আসলো, মিডিয়া চলে, হ্যাঁ, আরেকটা নতুন মিডিয়া চলে আসলো। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা অন্য আরেকটা ইউজ করি। এই পাশে আরেকটা ইউজ করি, বড় ছোট ইচ্ছা মতো করা যায়। আমরা কতটুকু অ্যানিমেশনের কন্টিনিউ করব, এখন তিনটা একসাথে আমরা ওপেন করে দেখি কি হয়। এইগুলো আপনাদের কাজের, এখানে আরো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, হ্যাঁ, বহুত দেখতে পারবেন, আরো অনেক ডিজাইন আছে। এগুলো এগুলো আসলে সৃজনশীল বিষয়, এগুলো এতক্ষণ যেগুলো দেখছেন এই ইডির মতো করে আরো বহুত কিছু আছে, এগুলো আপনারা চাইলেই প্র্যাকটিস করলেই পারবেন। এখন যদি আমি চাই এটা ইমেজটা উপরের ট্র্যাকে আর ভিডিওটা নিচের ট্র্যাকে চলবে, ওইটাও চালাইতে পারি। আচ্ছা, এতটুকুর মধ্যে আপনাদের প্রশ্ন আছে আর? হ্যাঁ, আপনার প্র্যাকটিস করতে হবে এখন। এটা আর ইয়া আউটপুট বার করে, আউটপুটটা এখনই দেখাবো নাকি? আমি এনিমেশনটা দিলাম।
এটা কি? আচ্ছা গাল কি বানাইছে এই পোশাক এদের স্কুল থেকে দিছে তো পয়লা বৈশাখের উপর জীবন আমি যে শুনে জীবন 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 জীবন
নতুন করে সবাই এগুলো প্র্যাকটিস হয়েছে মোটামুটি।